আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো কিভাবে এরকম একটি ক্যামেরা লোগো ক্রিয়েট করা যায় বা কিভাবে একটি ক্যামেরা লোগো মেক করবেন। যারা বিগিনার আছেন তাদেরকে সুন্দরভাবে বোঝানো হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং লোগোতে যে কালারগুলো ব্যবহার করবো সেগুলো এখানে দেওয়া আছে, চাইলে এখান থেকে পিক করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের একটি ডকুমেন্ট বা পেজ ক্রিয়েট করতে হবে, তার জন্য ফাইল থেকে নিউ নিউতে ক্লিক করার পর এখানে আমি যে ভার্সনটা ইউজ করছি সেটি হলো অ্যাডোবে ইলাস্ট্রেটর 22। এখানে আপনার প্রজেক্ট নেম চাইলে যে কোনো একটি নেম দিয়ে রাখতে পারেন, এবং এখানে হলো আপনার পেজ সাইজটা। এখানে কোনো ব্লিড ইউজ করব না এবং কালার মোড RGB এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। তো আমরা এরকম একটি আর্টবোর্ড বা পেজ পেলাম। তো ফার্স্টে আমরা ক্যামেরা শেপটা আঁকবো। তো তার জন্য টুলস বার থেকে, এটাকে টুলস বার বলে, টুলস বার থেকে চলে যাবো শেপ টুলসে। এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করব এবং এটা ম্যানুয়ালি অর্থাৎ শিফট প্রেস না করে একটা রেক্টেঙ্গেল টানবো। এটা শিফট প্রেস করলে এটা স্কোয়ার হবে এবং শিফট প্রেস না করলে এটা ম্যানুয়ালি হবে। তো এখান থেকে একটা ক্যামেরার মতো ম্যানুয়ালি শেপ টানবো এবং এটার ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি, স্ট্রোকটা আরেকটু মোটা করে নিচ্ছি। এবার হলো এই কর্নারগুলো আমি রাউন্ড করে দিব। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করেন, আর এই শেপগুলো বড়ো ছোটো করতে হলে এই কর্নার থেকে টানতে পারেন, তাহলে একটু বড়ো ছোটো হবে। তো এটার কর্নারগুলো রাউন্ড করার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে যান। ডিরেক্ট সিলেকশন টুলসে যাওয়ার পর দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, তার মধ্যে একটা ডট আছে। এই ডটটা আপনি যত টানবেন তত এটা রাউন্ড হবে। তো একটা পরিমাণ মতো আপনি টেনে দেন, লাইক আমি এরকম করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় সেগুলো ছোট বড় করার জন্য, তো এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এই শেপটাকে কাটবো, অর্থাৎ এটা দেখেন স্ট্রোকে আছে, স্ট্রোকে কাটবো এখান থেকে এবং এখান থেকে। তো কিভাবে কাটবো? তো তার জন্য আমাদের এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এখান থেকে পেন টুলে যান, এখান থেকে দেখেন নিচে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা সিলেক্ট করেন। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে দিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে, দেখেন বেশ হয়ে গেছে। এবং এখানে একটা ক্লিক করে দিচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট বসানোর জন্য, জাস্ট ক্লিক করে দিলে অ্যাঙ্কর পয়েন্টটা বসে যাবে। এবার হলো এটা আপনি সিলেক্ট করবেন, চলে যাবেন ডিরেক্ট সিলেকশন টুলসে। এবারে অ্যাঙ্কর পয়েন্টের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধু সিলেক্ট হবে এবং এখান থেকে কাট পাত দিয়ে দিবেন। আবার এখানে আসবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, এখান থেকে কাট পাত দিয়ে দিবেন। এবার সিলেকশন টুলসে যান, বাইরে একটা ক্লিক করেন, এইটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দেন, তাহলে দেখেন এটুকু ডিলিট হয়ে গেল। এবার এটার যে স্ট্রোক আছে, স্ট্রোকের ভ্যালুটা এখান থেকে কমানো বাড়ানো যায়, এখান থেকে আপনি কমাতে পারতে পারবেন। এটার ভ্যালুটা আমি আরও বাড়িয়ে দিচ্ছি এরকম। এবার হচ্ছে এখানে দেখেন ইউনিফর্ম নামে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা ক্লিক করেন, এখান থেকে এই ভ্যালুটা আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দেখেন আমাদের একটা শেপের ধরনটা চেঞ্জ হয়ে গেল। চাইলে এটা আপনার ভ্যালুটা আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 30 রেখে দিচ্ছি। এবার হলো উপরে আমরা আরেকটি শেপ আঁকবো, তার জন্য টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করছি এবং এরকম একটা শেপ মেক করে দিচ্ছি, উপর দিকে একটু বড় করে দিই এবং এটারও স্ট্রোক আমরা বাড়িয়ে দেব, অর্থাৎ ক্যামেরা ফ্লাস্ট যাতে বোঝায় সেরকম একটা ডিজাইন আমরা করব, এরকম রেখে দিচ্ছি। এবার দুটো সিলেক্ট করে আপনি যদি এখান থেকে অ্যালাইনে ক্লিক করেন, তাহলে এটা মিডল অ্যালাইন হয়ে যাবে, অথবা অ্যালাইন অপশন যদি আপনাদের এখানে শো না করে তাহলে উইন্ডো থেকে অ্যালাইনটা চেক মার্ক করে নেবেন, সরি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইনটা চেক মার্ক করে নেবেন, এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন। ওকে, এবার এটার ভ্যালু আপনি চাইলে আরো কমাতে বাড়াতে পারেন। এবার হচ্ছে এটা আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নেব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটু ক্লিক করে কিবোর্ড থেকে যদি লেফট আর প্রেস করেন তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা এই দিকে একটু কার্ভ হবে, এবং এটা সিলেক্ট করে রাইট আর প্রেস করে এইদিকে একটু কার্ভ করে দিচ্ছি। কার্ভ করে দেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই ডটটা টেনে আমি একটু রাউন্ড করে দেবো, লাইক এরকম। এবার দেখেন এই শেপ দুটো স্ট্রোকে আছে, এই দুটোকে আমাদের ফিলে অর্থাৎ শেপে কনভার্ট করতে হবে। তো দুইটা সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স ক্লিক করে দেন, দেখেন এটা ফিলে স্ট্রোক থেকে ফিলে গেছে, এবং এটা সিলেক্ট করে দেখেন এটা স্ট্রোকে আছে, তো এটা আবার সিলেক্ট করেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। ওকে, এবার দুইটাই শেপ হয়ে গেল, দুইটা সিলেক্ট করেন, তারপর চলে যান এখান থেকে পাথ ফাইন্ডার টুলে, পাথ ফাইন্ডার টুলে আসার পর এখান থেকে ইউনাইট করে দেন, তাহলে কি হবে, ইউনাইট করলে দুইটা শেপ মিলে আমাদের একটা শেপ হয়ে যাবে। এবার মাঝখানে ক্যামেরার লেন্সের মতো আঁকার জন্য টুলস বার থেকে এখান থেকে সিলেক্ট করুন পলিগন টুলস,
শিফট প্রেস করে একটা পলিগন টানবেন, এটা ছোট করে নেবেন। শিফট এক্স প্রেস করলে কি হবে, আপনি ফিল কালারটা স্ট্রোক কালারে রিভার্স হবে। এবার দুটো সিলেক্ট করেন, এখান থেকে আপনি করে দেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর লাইক এরকম রেখে দিচ্ছি। এবার টুলস বার থেকে আবার তুলছেন ইলিপস টুলে, এটার মিডল বরাবর থেকে শিফট এবং অল্টার একটা ইলিপস নাম, ইলিপস টুল নিচ্ছি। এবার একটু জুম করেন, অল্টার প্রেস করে মাউসের হুল ঘোরালে এটা জুম হবে। জুম করে নেওয়ার পর এটাকে আমরা কাটবো, তো কাটার জন্য কি করবেন, টুলস বার থেকে এখান থেকে লাইন সেগমেন্ট টুলস যেটাতে এটা সিলেক্ট করবেন, এটা অনলি সোজা লাইন ক্রিয়েট করার জন্য। তো এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফট প্রেস করে এই বরাবর একটা লাইন দিয়ে দেন। এবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই বরাবর অর্থাৎ এই লাইনটার উপর দিয়ে আর একটা লাইন ক্রিয়েট করে দেন। আবার এইখান থেকে সরি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই বরাবর, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই বরাবর, এখন দেখেন আমরা এখানে একটা ত্রিভুজের মতো প্রত্যেকটা খণ্ডতে আমরা আইকনগুলো পাবো। এবার কি করবেন, সবগুলোকে সিলেক্ট করেন, শিফট এক্স প্রেস করেন, তাহলে কি হবে স্ট্রোক কালার থেকে ফিল কালার কনভার্ট হবে। কনভার্ট করে নেওয়ার পর চলে যান পাথ ফাইন্ডার টুলে, পাথ ফাইন্ডার থেকে এখান থেকে ডিভাইড করে দেন। ডিভাইড করে মাঝে রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করেন, এবার মাঝখানে অংশটুকু কেটে দেন। এটার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে কালারগুলো আমি নিয়ে আসি, এই কালারগুলো আমি অ্যাপ্লাই করব, এটা সিলেক্ট করে কালারটা নিয়ে যাচ্ছি। কালার দিলে আপনারা বুঝতে পারবেন এটা ডিভাইড হয়ে গেছে, প্রত্যেকটা পার্ট দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। এবার কালার করার জন্য ফার্স্ট এই শেপটাকে সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে আই প্রেস করছি, এখান থেকে আই ড্রপার টুলটি সিলেক্ট হলো, এখান থেকে কালার পিক করে দিলাম। আবার যখন ব্রি প্রেস করবেন তখন এখান থেকে সিলেকশন টুলে যাবে, আবার তার পরেরটা সিলেক্ট করেন, আই প্রেস করেন, এখান থেকে কালারটা দিয়ে দেন। আবার ব্রি প্রেস করেন, আবার এটা সিলেক্ট করেন, আই প্রেস করেন, এই কালারটা পিক করে দেন, ব্রি প্রেস করেন, এটা সিলেক্ট করুন, আই ড্রপার দিয়ে এই কালারগুলো পিক করে দেন, কালারগুলো পিক হয়ে গেল। এবার একটু জুম করান, অল্টার প্রেস করে দেখেন এটার মধ্যে ব্ল্যাক একটা শেপ রয়েছে, সিলেক্ট করে ডিলিট দিয়ে দেন এটুকু, কন্ট্রোল জেড। বেশি পরিমাণ জুম করবেন যাতে এটা সিলেক্ট করতে পারে। এবার কন্ট্রোল জিরো প্রেস করলে এটা ফিক্সড পজিশনে উপর বসে যাবে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর টুলস বার থেকে এখান থেকে আবার ইলিপস টুলটা সিলেক্ট করেছি, এবং এটার মিডল পয়েন্টার থেকে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস নিচ্ছি। শিফট এক্স প্রেস করে এটার ফিল কালার থেকে স্ট্রোক কালার কনভার্ট করে দিচ্ছি। এবার এটার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, এটা আর একটু বড় করে দিচ্ছি শিফট অল্টারে, এবং এটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিলে এটা কপি হয় এবং কন্ট্রোল এফ দিলে এটা ফ্রন্টে পেস্ট হয়, অর্থাৎ এটার উপরে একটা পেস্ট হবে। শিফট এবং অল্টার প্রেস করে এটা বড় করে দিচ্ছি আর একটু। এবার এই দুটা আমি আর একটু মোটা করে দিচ্ছি, এখানে 15 পিক্সেল থেকে 18 পিক্সেল করে দিলাম এরকম লাইক। এবার এই শেপটাকে আমি আমরা একটু কাটবো, তার জন্য এটাকে সিলেক্ট করেন, আবার এখান থেকে আগের মতোই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করেন, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি এবং এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলসে যান, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, একটা ক্লিক করে কাট পাথ দেন, আবার এখানে এটা সিলেক্ট করেন, কাট পাথ দেন। এবার এই অংশটুকু সিলেক্ট করে ব্যাকস্পেস, এবার এটাকে সিলেক্ট করেন, এখান থেকে এই ভ্যালুটা ইউনিফর্ম থেকে এটা চেঞ্জ করে দেন, লাইক এরকম একটা শেপ আমাদের পেয়ে গেল। এবার দেখেন এগুলো আপনার স্ট্রোকে আছে, তো এই দুইটা সিলেক্ট করেন, অবজেক্টে যান, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, আবার এটা সিলেক্ট করেন, অবজেক্টে যান, এক্সপ্যান্ড করে দেন। ওকে, তাহলে এগুলো এখন শেপে কনভার্ট হলো। তো আমাদের ডিজাইন ক্যামেরাটা মোটামুটি শেষ, কন্ট্রোল দিয়ে একটু সবগুলো গ্রুপ করে একটু নিচ দিক বা মিডল পয়েন্টে বসিয়ে দিচ্ছি। আবার চলতে যাচ্ছি টুল বারে, টুল বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এইখানে একটা শেপ দিয়ে দিচ্ছি এবং এটা রাউন্ড করে দিচ্ছি। এবার এটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব,
তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসতে পারি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আনার পর আমাদের সবগুলো শেপ চলে গেল, চলে যায়নি, এটা সবগুলো শেপের উপরে আছে। তো কি করবেন, এটা নিচে পাঠানোর জন্য ফার্স্ট রাইট সিলেক্ট করেন, মাউসে রাইট ক্লিক করেন, অ্যাডভান্স থেকে সেন্টার ব্যাক করে দেন, এবার এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দেন। লক করে দেওয়ার পর এটার আমরা এখন কালার চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করছি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর এই কালারটা একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, লাইক এখান থেকে কালারগুলো অ্যাঙ্গেল করা যায়, আপনি যেদিক খুশি অ্যাঙ্গেল করতে পারবেন। এই বেশি ব্ল্যাক কালারটা এটা আমরা এরোটা এদিক সরিয়ে দিচ্ছি, এবং বেশি যে ব্ল্যাকটা এটা সিলেক্ট করে একটু হালকা ব্ল্যাক, লাইক এরকম ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এগুলো সিলেক্ট করছি, আই প্রেস করে কালার পিক করে দিচ্ছি। সেম এগুলোকে সিলেক্ট করেন, আই প্রেস করেন, এখান থেকে আইটার উপর টুল সিলেক্ট করলে এবার এটার উপর ক্লিক করে দিলেই এগুলোর কালার, দেখেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এগুলো গ্রুপ করা আছে। তো ফার্স্ট এটা আনগ্রুপ করেন, এবার এইটা এবং শিফট প্রেস করে এটা সিলেক্ট করেন, আই প্রেস করে কালারটা পিক করে দেন। তো দেখেন আমাদের ক্যামেরাটা শেষ, এবার এটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিচ্ছি। এবার হলো আমাদের লোগোর একটি নেম দিতে হবে, যে টেক্সট আমরা বা নেমটা যে নেমটা দিতে চান তো সেটা লিখে দিবেন। তো টেক্সট লেখার জন্য টুল বার থেকে এখান থেকে টাইপ টুল ক্লিক করে টাইপ করেন যে নেমটা দিবেন। আমি আমার নামটাই দিচ্ছি, শিফট এবং অল্টার প্রেস করে এটা বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর এটার ফ্রন্ট যে আছে, আগে ফার্স্টে কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে, এবার এটার ফ্রন্টটা আমি চেঞ্জ করে দেবো। তো কী ফন্ট দেবো, ক্যারেক্টারের পাশে দেখবেন একটা বক্স, এই বক্সে আপনি যে ফন্টটা ব্যবহার করবেন সেই ফন্টটা সার্চ করবেন। তো আমি যে ফন্টটা ব্যবহার করবো সেটা হলো এই ফন্টটা, আমি ব্যবহার করে দিচ্ছি, শিফট এবং অল্টার এটা বড় করে দিচ্ছি এরকম। এটার কালার আমি আই পিক করে এই কালারটা দিয়ে দিচ্ছি। এবার হলো নিচে একটা স্লোগানের মতো, তো আমি এখানে লিখব ফটোগ্রাফি। দেখেন এটা খুব ছোট, তো এটাও শিফট অল্টার একটু বড় করে নিচ্ছি, এবং এটার ফন্ট আমি ব্যবহার করবো পপিনিয়াস ফন্ট। তো পপিনেসের মধ্যে দেখেন এটা মিডিয়াম ফন্ট ব্যবহার করছি, এটার কালার চেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে, এখন দেখেন দেখা যাচ্ছে। এবার হলো একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার আমি স্পেস দেবো, তার জন্য এখান থেকে এই অপশনটা বাড়িয়ে দেবেন। এখান যদি আপনারা না পান তাহলে এখানে ক্যারেক্টার অপশন আছে ক্লিক করেন, এখান থেকে যে বি এ যে লেখা আছে এটার মধ্যে যান, এটার ভ্যালুটা বাড়িয়ে দেন। তো আমি এখানে দিচ্ছি ফার্স্টে 2000, এন্টার। তো দেখেন এটার স্পেসটা বেশি হয়ে গেছে, তো এটা কমাই দেন এখান থেকে 1500, আরো কিছু কমান এরকম একটু উপরে উঠিয়ে দিই। এবার সবগুলোকে সিলেক্ট করান, এটা দেখেন গ্রুপ করা আছে নাকি, এটা কিন্তু গ্রুপ করা আছে আমার। এবার সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দেন, এটার একটু এদিক দিয়ে দেন এরকম। এবার এটার মধ্যে একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিই। তো ফার্স্ট সবগুলোকে সিলেক্ট করেন, তুলবেন ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার পর এখানে অপাসিটি আমি 50% করে দিচ্ছি, এক্স অফসেট ওয়াই অফসেট এটি বাড়িয়ে কমেন্ট দেবেন, এটার শ্যাডোর মোডটা চেঞ্জ হবে। তারপর ব্লার 8 পিক্সেল, ওকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।